हेलो माय स्टूडेंट्स, हेलो माय लिटिल किड्स, हेलो क्लास वन, तुम्हारा सकले भालो आछो। सो आई हैव कम टू यू विथ अनदर क्लास। आज तुम्हारे काछे आरो एकटा मैथ क्लास निये आमी चले एसेछी। द लास्ट 24 आवर्स आई थिंक यू हैव प्रैक्टिस्ड व्हिच हैव बीन डन इन द प्रीवियस क्लास येस्टरडे। गतकाल जे क्लासे जा जा करानो होयेछिलो आशा करी तुम्हारा सेगुलो सबई प्रैक्टिस करेछो এবং তোমরা বুঝতেই পেরেছো যে আমি যেরকম বলেছিলাম খুব ইজি কয়েকটা জিনিস সেখানে ছিল। দ্যাট ওয়াজ ভেরি ইজি ওয়ান অ্যান্ড ইজি ম্যাথস ওয়ার দেয়ার। হোয়াট এভার ইউ হ্যাভ প্র্যাকটিসড ইন পিপি টু, দ্য সেম টাইপ অফ ম্যাথস আর দেয়ার। সো নাও টুডে উই উইল এগেন প্র্যাকটিস সামথিং ডিফারেন্ট, বাট দিজ আর অলসো ইজি ওয়ান্স অ্যান্ড কোয়াইট ফ্যামিলিয়ার ম্যাথস আর দেয়ার। তোমাদের পরিচিত আবার কিছু সোজা, কিছু সহজ, কিন্তু কিছু নতুন অঙ্ক আমরা আজকে একটু দেখে নেব তোমাদের বইয়ে। সো ওপেন ইউর বুক। সো আই উইল টেল এভরি ওয়ান টু ওপেন ইউর বুক অ্যালং উইথ ইউর কপি। অ্যাজ আই টেল ইউ অলওয়েজ দ্যাট ইফ ইউ প্র্যাকটিস অল ইউর ম্যাথস অ্যালং উইথ মাই ভিডিও, ইট উইল বি রিয়েলি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট উইল বি ভেরি রিয়েলি হেল্পফুল টু প্র্যাকটিস অল দিস ম্যাথস। তোমরা আমার ভিডিওর সাথে সাথে তোমরা খাতা এবং পেন নিয়ে এবং বইটার সাথে দেখো, তোমাদের অনেক বেশি সুবিধে হবে। তাই আমি সোজাসুজি ম্যাথে চলে যাব, কি রয়েছে দেখে নেব। দেখো তোমাদের প্রথমেই যা করতে হবে সেটা কি দেওয়া রয়েছে, এরপরে যেটা আমরা করেছি লেস দেন গ্রেটার দেন অঙ্কের পর রিভিশন এক্সারসাইজ তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, লেখা রয়েছে রিভিশন এক্সারসাইজ। দেখো রাইট দ্য নাম্বার নেমস, ইউ অল নো ইউর কন্টেন্টস আর দেয়ার। আই হ্যাভ অলরেডি মেড এ চার্ট দ্যাট ইন দিস পেজ ইউ হ্যাভ টু ডু। তোমাদেরকে এই পেজে কী কী করতে হবে, নাম্বার নেমস, আফটার অ্যান্ড বিফোর নাম্বার, অলসো রাইট দ্য নাম্বারস ফ্রম কম্পেয়ারিং নাম্বারস ইউজিং লেস দেন গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল সাইন অ্যান্ড দ্য ম্যাচিং। সো দিজ আর গিভেন ইন দিস পেজ দ্যান পেজ নাম্বার ইজ 29, 29 পেজ। তোমরা প্রত্যেকে খুললে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, দেখে নিতে পারবে আমার ভিডিওর সাথে সাথে। সো রাইট দ্য নাম্বার নেমস, তোমরা দেখতেই পাচ্ছ 7 অ্যান্ড দ্য বিগ গ্যাপ। সো ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দিস ডিজিট 7 3 7, এ সি ভি ই এন টি এইচ আর ডাবল ই এফ আই ভি ই, অল দিস নেমস। সো আই এম নট শোয়িং বাই রাইটিং, আমি লিখে আর দেখাচ্ছি না, তোমরা পারবে, ইউ নো দিস, ইউ হ্যাভ অল প্র্যাকটিসড ইন পিপি টু দিস টাইপস অফ ম্যাথ। তোমরা এই ধরনের ম্যাথ তোমরা পিপি টুতে অনেক প্র্যাকটিস করেছো। সো ফর দিস চ্যাপ্টার আই এম নট ইউজিং মাই কপি টু শো ইউ উইথ মাই রাইটিং, তাই লেখা দিয়ে আর দেখাচ্ছি না তোমাদের। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস ইট বেটার। নাও দ্য নেক্সট ওয়ান, রাইট দ্য নাম্বারস দ্যাট কামস বিফোর অ্যান্ড আফটার গিভেন নাম্বারস, মানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে তার আগে বা পরে দেখো একটা করে গ্যাপ কিন্তু রয়েছে। তোমাদেরকে আফটার নাম্বার ও বিফোর নাম্বার তোমাদের করতে হবে। তাহলে 7 আছে, হোয়াট কামস বিফোর 7, 7-এর আগে কী আছে, লেটস কাউন্ট 1 2 3 4 5 7। ইউ হ্যাভ অল প্র্যাকটিসড ব্যাক কাউন্টিং, ইফ ইউ হ্যাভ নট দেন প্র্যাকটিস ইট এগেন। ব্যাক কাউন্টিং পেছন থেকে গুনে নেওয়া, যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে আবার একবার করে নেবে। বিফোর 7 দ্য নাম্বার 6 কামস অ্যান্ড আফটার 5 5 6, সো লাইক দিস কাইন্ড অফ ম্যাথ। অ্যান্ড দেন দ্য ভেরি ইজি ওয়ান ইন লাস্ট এক্সাম অলসো দিস কাইন্ড অফ ম্যাথস হ্যাজ কাম। তোমাদের এই ধরনের অঙ্ক তোমাদের গত পরীক্ষাতেও কিন্তু এসেছে স্কুলে। দিজ আর সাম ডিজিটস আর দেয়ার অ্যান্ড দ্য নেমস অফ দেয়ার, ইউ হ্যাভ টু ম্যাচ দ্য ফলোয়িং, ইউ ক্যান ডু ইজিলি। দের ইজ রিটেন 7 অ্যান্ড হেয়ার ইজ 7, সো ইউ হ্যাভ টু ক্রস দিস ফ্রম হেয়ার টু হেয়ার, তাই এখান থেকে তোমাদেরকে লাইন করতে হবে এবং 3, সো ইউ হ্যাভ টু ডু মেক এ লাইন অ্যান্ড এগেন রাইট দ্য নাম্বারস ফ্রম 4 টু 8, 4 থেকে 8 পর্যন্ত 4 5 6 7 অ্যান্ড 8, 3 টু 7, 3 4 5 6 7, অ্যান্ড ইন দ্য লাস্ট ক্লাস উই হ্যাভ রিসেন্টলি প্র্যাকটিসড দিস কাইন্ড অফ ম্যাথ।
greater than, less than and equal to sign. So this is 4 and this is 9. এটা 4, এটা 9. কোন সাইনটা আমরা বসাবো? Yes, তোমরা ভালোই ঠিকই আন্দাজ করেছো. You have guessed right. This sign will be there because 9 is the bigger digit than 4. 9 4 এর থেকে বড়, তাই এই দিকে থাকবে, অর্থাৎ অ্যারোটা থাকবে 4 এর দিকে. 4 is less than 9. 4 9 এর থেকে ছোট. ঠিক এইভাবেই 5 5 both are equal, দুজনেই সমান, তাই এই সাইনটা এখানে. 8 3 8 is bigger than 3, so greater than. So this kind of math you have to practice, and in the next class we will do something different math, actually not different, with one digit addition, যোগ করব আমরা এক সংখ্যার. Whatever you have practiced it in the previous class, whenever you were in PP2, যখন তোমরা PP2 তে ছিলে তখন তোমরা এক সংখ্যার যোগ করেছো. So it is quite known to you, nothing different. তাই কিন্তু আমার সাজেশন এখন তোমরা এগুলো প্র্যাকটিস করো. এর আগের যে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করেছো, স্পেশালি লেস দ্যান গ্রেটার দ্যান, দিস কাইন্ড অফ ম্যাথ ইউ প্র্যাকটিস অ্যাট হোম, ইট উইল বি রিয়েলি রিয়েলি হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ইউ. সো মাই স্টুডেন্টস, গুড লাক ফর ইউর ফিউচার. থ্যাংক ইউ.